পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে প্লাস্টিক খাতকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে সরকার। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। কাঁচামাল যোগানে সার্কুলার ইকোনমি গড়ে তুলতে প্লাস্টিক বর্জ্য সংগ্রহে সিটি কর্পোরেশন সহ প্রশাসনকে সোচ্চার হওয়ার তাগিদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। রাজধানী বসুন্ধরায় চার দিনের আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাসনা দাস। প্লাস্টিক পণ্যের 40,000 কোটি টাকার স্থানীয় চাহিদা রয়েছে। বাংলাদেশের প্লাস্টিক পণ্য যাচ্ছে $80,000 কোটি রপ্তানি বাজারে। এই বাজার সম্প্রসারণে চার দিনের মেলায় তথ্য ও প্রযুক্তি বিনিময় করতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বসেছে এই খাতের সবচেয়ে বড় মেলা, যেখানে 17টি দেশের 574টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। 15তম এই আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সহজে দ্রুত প্লাস্টিক পণ্যের কাঁচামাল ও পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপনে সরকারকে উদ্যোগী হওয়ার দাবি জানান ব্যবসায়ী নেতারা। সার্কুলার ইকোনমি ইজ দ্য অনলি সলিউশন, যেটাতে আমরা সম্পদ সৃষ্টি করতে পারবো এবং আমরা সম্পদের পুনঃ ব্যবহার করতে পারবো। বাংলাদেশে অলরেডি কালেকশন নাই, তারপরে 35% উপরে কিন্তু রিসাইক্লিং হচ্ছে। আমি অনুরোধ করব আমাদের পৌরসভাকে, আমাদের ইউনিয়ন কাউন্সিলকে এই জায়গায় কাজ করার জন্য। প্লাস্টিক শিল্পের সক্ষমতা ধরতে বিদ্যমান জটিলতা নিরসনে কাজ করার আশ্বাস দেন শিল্পমন্ত্রী। নকল পণ্য যেন আমরা তৈরি না করি, অন্যের ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেখানে ভায়োলেশন না হয় সেটা আমাদের যারা ডিজাইন করবেন, আমাদের পণ্যগুলো রপ্তানি করবেন, বিশেষ করে তাদের জন্য এটা খেয়াল রাখতে হবে। ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রি ইজ অলওয়েজ দেয়ার বাই ফর ইওর এনি হেল্প এন্ড ইউ নো ইট ফর প্লাস্টিক ইন্ডাস্ট্রি ইজ অলরেডি অলরেডি উই হ্যাভ টেকেন এ রিস্ক এন্ড উই হ্যাভ 10 acres of land is there in Munshiganj, other facilities for the chemical industries and everything is going on. অনুষ্ঠানে রপ্তানি বাজার ধরতে পণ্যের গুণগত মান নিশ্চিত করার দিকে উদ্যোক্তাদের মনোযোগী হবার তাগিদ দেন নীতি নির্ধারকরা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।